নমস্কার বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে হচ্ছে তেসরা আশ্বিন। আজকে কোনাপাড়া আসরে দুর্দান্ত খেলা হতে চলেছে, আর খেলার আপনার এক নম্বর প্রতিযোগী আপনার যেটা হচ্ছে এক নম্বরে জোড়া হয়েছে যে খেলাটির আপনার কোনাপাড়া আসরে, সেই কাড়া কিন্তু অলরেডি চলে এসেছে কোনাপাড়া আসরে। তো আপনারা দেখে নেব যে কোন কাড়া মালিক আছে এবং কবার জয়ী হয়েছে, কত টাকা প্রাইজের সাথে হয়েছে জোড়া, এবং আজকে কী মুডে আছে, তো সেই বিষয়ে আমি তুলে ধরছি। আচ্ছা, তো আমরা সেই সরাসরি বক্তব্য তুলে ধরবো এখানকার ম্যান বীর যে কাড়া রসিক আছে ওনার কাছে। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন। পূর্ণচন্দ্র মাহাতা। হ্যাঁ, গ্রাম বামনি। হুম, থানা মানবাজার, জেলা পুরুলি। আচ্ছা, তো আপনি যে এখানে কাড়াটা নিয়ে এসেছেন তো এটা কোন নম্বরের জোড়া? এক নম্বর। এক নম্বরের জোড়া? এক নম্বরের। আচ্ছা, তো এটা এক নম্বরের যে জোড়া হয়েছে তো আপনার প্রাইজটা কত আছে? প্রাইজ আছে 21,000। 21,000 প্রাইজ আছে। আচ্ছা, তো 21,000 যে প্রাইজ আছে, তো যে কাড়া মালিকের সাথে জোড়া হয়েছে ওনার কাড়াটা দেখেছেন? হ্যাঁ দেখি। কীরকম জ্বর মেল কীরকম? জ্বর ঠিক আছে। ঠিক আছে, খেলা কীরকম হোক আজকে? খেলা ভালো হবে। খেলা ভালো হবে। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যে কাড়া মালিক অলরেডি বলে দিল যে খেলা কিন্তু দুর্দান্ত হোক, জ্বর মেল অলরেডি ঠিক আছে। তো তবে যারা আসতে পারবেন খুব ভালো, যারা না আসতে পারবেন আপনারা সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কিন্তু খেলাগুলি পরপর দেখতে পাবেন এই কোনাপাড়া আসরের। তো এই যে আপনার এখানে আনেছেন, তো এই যে কাড়াটা ধরুন আপনার মাথা দেওয়া দিই বা কটার সময় খেলাটা হবে এরকম কিছু বলেছে কি? সাড়ে নটা দশটার মধ্যে বলছে। আচ্ছা, আপনার এক নম্বর কাড়াটা প্রথমেই হবে সাড়ে নটা থেকে দশটার মধ্যে? তার আগে পরে যা হবে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা খুব ভালো। তো আপনার কত জন এসেছেন? আমরা আছি 16-17 জন। 16-17 জন এসেছেন? আচ্ছা খুব ভালো। তো আপনার একটু নাম পরিচয়টা বলুন। নাম পরে যায় মানে পূর্ণচন্দ্র মাহাতা। হ্যাঁ, গ্রাম বামনি। হুম, থানা মানবাজার, জেলা করলে। আচ্ছা, তো এই এই কাড়াটা আপনার গ্রামে কেমন কোন প্রাইজ থাকে? গ্রামে এটা এক নম্বর থাকে। এক নম্বর? হ্যাঁ। কত প্রাইজ থাকে? প্রাইজ 51 ছিল। হ্যাঁ, তারপরে 31 ছিল। আচ্ছা, 31 হলে নিচে নাই কেউ থাকে? অবশ্যই 31 হলে নিচে কেউ থাকে না। নাই থাকে। আর সেটা বাইরের আসরে আপনি এত কমে লাগাচ্ছেন? বাইরের আসরে অনেক জায়গায় পরাজয় হয়েছিল আর কি। তো জয়ও তো আছে, অনেক জয় পরাজয় সবই আছে, আর কারা মারতে থাকবে কো কি? আপনার আসরে কোন কোন কাড়াকে তাড়িয়েছেন? অনেক। আপনি জানেন? জানি, বিশ্রী কে সে বছর ওই গোলটা আনছিল। কোন বিষয়ে কোন কাড়াটা? ওই যেটা এখন ইয়া নিয়েছে সেই কাড়াটাই কে পরাজয় করেছে? প্রথম বছর। আচ্ছা, তারপর? তারপর বছর উঠে ইয়াকে লালটু পেয়ার। আচ্ছা, মানে দু বছরে কি আসর করা হলো নাকি আপনার? না না, আসর করা ওঠে 3 বছর, 3-4 বছর। আচ্ছা, গায়ে একবার পরাজয় হয়েছে? না না, গায়ে জয়ই আছে। মোহন বেড়ায় 4-5 বছর হয়েছে। আর মোহন বেড়ায় ওই এক নম্বরে খেলেছে। আচ্ছা, আপনার কাড়াটা তাহলে মোহন বেড়ার নাকি? না না, আমার এবারে মহল বেড়ায় ছিল 3-4 বছর। বড়? আচ্ছা, সন্তোষ বাবুর মেলায় তো বড় ছিল এটা? সন্তোষ বাবুর মেলায় বড় ছিল? বড় ছিল।
আচ্ছা এই মিশিটি শুনতো, আচ্ছা খুব ভালো, মানে বড় বড় আসরে লাগে স্যার কে দিনে ভাগান ছিল ওই হাতে গিয়ে বললে আর রা ওদিকে রে আর ওদিকে আর আছে আওয়াজ। আচ্ছা আচ্ছা ওখানে ভাগান ছিল, ওখানে ভাগান ছিল। আচ্ছা মানে বড় যে জায়গা লাগে সেলানো জয় হয়েছে নাকি? বড় লাগে জয় হয়েছে, এইরকম যেটা লাগাতে যেতেন সেলানে হয়তো পরাজয় আছে নাকি? রাঙামাটি পরাজয় আছে। আচ্ছা বাবলুর মেলা, বাবলুর মেলা মানে ও সুনাম ধন্য রসিকের কাছে লাগিয়েছে অবশ্য। যাই হোক, বানাসুরের গেল বছর পরাজয় হয়েছে, কতক্ষণ খেলেছিল বানাসুর বছর? দশ পনেরো মিনিট বসলো কি? আর যতক্ষণ লাগিয়েছিল একটু ভালোই লাগিয়েছিল, তারপরে এই গ্যাটটার গ্যাটটার ঠিনে ফেললো কি? চড়চড়া করা হয়েছিল, কিন্তু যতক্ষণ লাগিয়েছিল বোট দিতেছিল, তারপরে হয়তো সাইড হতে হবে, না পারলে সেটা আলাদা ব্যাপার। ওরা তো কোনো বলতে পারে না, না তো সেই কারণে অলরেডি কোনাপাড়া আসরে চলে এসেছে। আর কিছুক্ষণ পরে আপনারা লড়াই দেখতে পাবেন, আর যারা আসবেন খুব ভালো, না আসতে পারেন চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলাগুলি দেখতে পাবেন। তো আপনাদের এখানে যে আসেছেন কোটার দিকে নামাইছেন খেলা? আমাদের পৌঁছেছে মোটামুটি চারটায় বেরিয়েছিল, চারটার সময়। খেলা চাপান ছিলেন কত? খেলা চাপান ছিলেন দুটার দিকে, দুটার দিনে। আর মোটামুটি কতজন আসেছেন এখানে? আছি আমরা সতেরো জন আছি। সতেরো জন, আচ্ছা মোটামুটি ঠিকই আছেন কি? খেলা লাগা ছাড়াতে কোনো অসুবিধা হবে না তো? সতেরো জন আরো লোক আসবে। আচ্ছা আর আসরে কে ছাড়বে আপনি? আচ্ছা আর আর থাকবে, ইনি তো মালিক, আরেকজন থাকতে হয় না, তিনজন কজন প্রকাশ আসে যাবো নাকি? আচ্ছা রসিক আসে যাও, তারপরে আরো সুনাম ধন্য, সুনাম ধন্য রসিক আসছে। আমাদের ওইখানে আছে আর ওই যে ওই ছোকরাটা ছাড়ে। আচ্ছা ছোকরাটা, ছোকরাটা এখন বসে আছে, ঝিরে আছে আর কি। আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপরে সেই সুনামধন্য কারারসিক পূর্ণচন্দ্র বাবুর বামনি থেকে আগত এক নম্বর কারার জোড়া দেখতে থাকুন বর্তমানে কিরকম প্রস্তুতি আছে। নমস্কার, ধন্যবাদ।